নয়ারি স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি ব্যারাকপুরে, ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানিতে। আজকে আমাদের দুপুরের লাঞ্চের প্ল্যানিং আছে, আমরা 11:05 ট্রেনটা। এই হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন। পুরোনো দোকানের সামনে আছি। এই যে টোটাল বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা কিন্তু কোনো শপিং মল হবে না, কোনো ফ্ল্যাট হবে না, কিচ্ছু হবে। এটা শুধু শুধুমাত্র দাদা বৌদি বিরিয়ানি স্পেশাল হোটেল হবে, যে হোটেলটা পুরোটা জুড়ে একসঙ্গে কয়েক হাজার মানুষ বসে বিরিয়ানি এবং অন্যান্য দাদা বৌদির যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলো স্বাদ নিতে পারবে। তো আমরা ভেতরে ভেতরে আগেই যাবো। ব্যারাকপুর স্টেশনে নেমে আমরা হেঁটে হেঁটে গিয়েই পৌঁছে গেলাম দাদা বৌদির বিরিয়ানির সামনে। সেখানে দেখলাম একটা 500 কোটি লাইন, যার এদিকে ওদিকে দুদিকেই লাইন রয়েছে। তারপর এখানে বড় বড় হাঁড়িতে রাখা হয়েছে বিরিয়ানি, এবং বিরিয়ানির সঙ্গে রয়েছে কিছু স্পেশাল যেগুলো দাদা বৌদি দিয়েই থাকে। পুরনো হোটেলের রীতিনীতি মেনে এরা কলা পাতাতেই সার্ভ করে। প্রথমবার আসেন তাদের জন্য অ্যাড্রেসটা আবার বলে দিই। ব্যারাকপুর স্টেশনে নামবেন, ব্যারাকপুর স্টেশনে নেমেই জাস্ট হেঁটে 1 থেকে 1.5 মিনিট চলে আসবেন দাদা বৌদি। আমরা এখন দাদা বৌদি বিরিয়ানির হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, মানে বসে আছি, বলবে যে একটু টাইম লাগবে। ভেতরে প্রচুর ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন লাইন যা রয়েছে। সে পর্যন্ত বসার জায়গা পাইনি, তা আমরা তো উপরে দুতলে চলে এলাম, তো দেখবো উপরটা। একটা তলাতেই যদি এই অবস্থা হয়, যখন পুরো বিল্ডিংটা যখন তৈরি হয়ে যাবে তখন এটা কেমন দেখতে হবে। আমার মনে হয় যে এই যে বিল্ডিং যেটা তৈরি হবে, বা এইখান যে পরীক্ষাটা বা এখানে যে খাবার দেওয়া, মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এটা নাম আসতে চলেছে, যে এত বড় একটা 5-6 তলা বিল্ডিং যে শুধুমাত্র বিরিয়ানির দোকান, এটা তো আমার মনে হয় ওয়ার্ল্ডে আর কোথাও আসে বলে। তো বিরিয়ানির যে বিশ্বত্ব বা যে জন্য এত পপুলারিটি, শুধুমাত্র নাম বা কোয়ালিটি হিসাবে হয় না, এই এখানকার যারা এখানকার ডেলি ওয়ার্কার, যারা এখানে মালিক বলুন বা যারা এখানকার কর্মচারী, যারা কাজ করেন দাদারা, তাদের বিহেভিয়ার এতটাই ভালো যে সেই জন্য আমাদের আমরা কাস্টমাররা তারা আসতে আরও বেশি বাধ্য হই তাদের ব্যবহারে। তো ফাইনালি আমাদের কাছে আমাদের অর্ডার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর মাটন ভুনা, আমরা তিনজনের থেকে, সুতরাং 3 কিলো বিরিয়ানি আর ভুনা, আর এখানে দাদা বৌদির স্পেশাল চাটনি আর তার সঙ্গে স্যালাড রয়েছে। তো আমি দেখিয়ে দেবো যে এই মাটনের পিসতে কীরকম রয়েছে। এই সাইজের একটা গাম্বাট মাটন বিরিয়ানি, আর এই একটা গাম্বাট আলু, রীতিমতো গাম্বাট আলু এটা, মানে একটা পুরো আলুকে জাস্ট মশলা দিয়ে দিয়ে দিয়েছে। আর তার সাথে তো দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি হচ্ছে, আমি দাদা বৌদির বিরিয়ানি মানে ব্যাপারটাই আলাদা। কারণ শুধু বিরিয়ানি হচ্ছে অসাধারণ। এখন দাদা বৌদির স্পেশাল মটন বিরিয়ানি আর চিকেন বোনা আমরা ট্রাই করলাম, আমার তো বেশ ভালো লাগলো। আর অংশমান মটন বিরিয়ানি আর মটন যেটা আমাদের ছিল, আর কেমন লাগলো? খুবই ভালো লাগলো। এটা আমার 3য়বার আসা হচ্ছে এখানে, এর আগেও এসেছি আমি 2বার, এবারে এলাম। হ্যাঁ নিশ্চয়, সেই জন্যই আমরা এখনো বসে আছি মকটেল ট্রাই করার জন্য, সেটাও ট্রাই করা যাক, দেখা যাক। দাদা বৌদি ভেতরে মকটেলের ব্যবস্থা রয়েছে, তো আপনারা চাইলে মকটেল অর্ডার করতে পারেন। আমরা নিবু পানি অর্ডার করেছিলাম, তো জাস্ট অর্ডারটা হলো এটাই। তো এটা পুদিনা পাতা রয়েছে, তার উপরে রয়েছে লেবু,
আর স্ট্রো আর ঘাটার জন্য এটা এটা পুরো আইস দিয়ে এটা কিন্তু বেশ সুন্দর খেতে আমার তো বেশ ভালো লাগলো। তো আমরা ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানিতে বিরিয়ানি খেলাম, বেশ সুন্দর লাগলো। তোমরা যদি এই ব্যারাকপুরে বিরিয়ানি খেতে যাও, দাদা বৌদি বিরিয়ানি খেতে যাও, তাহলে অবশ্যই ব্যারাকপুর স্টেশন থেকে নেমে জাস্ট হেঁটে 2 মিনিট লাগবে সরাসরি দাদা বৌদি বিরিয়ানি হোটেল, সবাই এখানে তোমাদেরকে অ্যাড্রেস বলে দেবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হোম মেড অরিন্দম চ্যানেলে পাশে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।